দেখুন যে কারণে উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা পরাশক্তিদের হুঁশিয়ারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও চীনকে সঙ্গে নিয়ে দেশটির ওপর কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে কয়লা লোহা সিসা ও সামুদ্রিক খাবার রপ্তানি করতে পারবে না উত্তর কোরিয়া এর ফলে বার্ষিক একশো কোটি ডলার রাজস্ব থেকে বঞ্চিত হবে পিয়াং উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে একটি খসড়া রেজুলেশন তৈরি করেছে যুক্তরাষ্ট্র এক্ষেত্রে চীনকেও সঙ্গে নিয়েছে দেশটি পিয়াং এর ক্ষেপণাস্ত্র কার্যক্রমের বিরুদ্ধে শাস্তিমূলক কর্মসূচি গ্রহণে দেশটির প্রধান বাণিজ্যিক সহযোগী চীনের সম্মতি আদায়ে দীর্ঘ সময় আলোচনা করেছে যুক্তরাষ্ট্র অবশেষে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করতে এর বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের মতো মত দিয়েছে চীন যার ধারাবাহিকতা স্থানীয় সময় শনিবার বেলা তিনটায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট গ্রহণের কথা প্রতিবেদনটি লেখার মুহূর্ত পর্যন্ত এ বিষয়ে হালনাগার তথ্য পাওয়া যায়নি যুক্তরাষ্ট্রের খসড়া রেজুলেশন একটি কপি এএপির হাতে এসে পৌঁছেছে সেখানে দেখা গেছে উত্তর কোরিয়ার কয়লা লোহা সীসা ও সামুদ্রিক খাবার রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে এ পণ্যগুলোর উপর কোরিয়ার রপ্তানি খাতের এক তৃতীয় অংশ নিয়ন্ত্রণ করে যেখান থেকে দেশটির বার্ষিক তিনশো কোটি ডলার রপ্তানি আয় আসে নাম প্রকাশে অনুচ্ছুক জাতিসংঘের এক কর্মকর্তা বলেছেন যুক্তরাষ্ট্রে তৈরি খসড়া প্রস্তাবে চীনের পাশাপাশি রাশিয়াও মত দিয়েছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভ্রিভড